আসসালামু আলাইকুম এই ভিডিওটি আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য মূলত পরে চিন্তা করলাম যে কাজ করি বাইক রাইড দিয়ে আপনাদেরকে প্রকৃতি আফ্রিকার সৌন্দর্য দেখে এবং বিষয়টা বলি মূল বিষয় হচ্ছে যে গত দুই দিন আগে আমাদের প্রতিবেশী এলাকার ভাই বন্ধু ও সৌদি রিয়াতে থাকে তো ও হচ্ছে মানে রিয়াদ থেকে বাংলাদেশে মানে ঢাকায় যাবে ঈদের ছুটিতে তো হঠাৎ করে আমাকে ফোন দিলো ফোন দিয়ে বলতেছে যে শুধু এই ব্যাপার আমি তো বাংলাদেশের ছুটিতে যাচ্ছি তো আমার ব্যাগ আছে দুইটা ব্যাগ ভর্তি কার্টুন কার্টুন ব্যাগ বসছে ওইটার মধ্যে হচ্ছে র্যাপিং ট্যাপিং করা তো ওকে নাকি কয়েকজন বললো যে এই কার্টুন বক্স নেওয়া যাবে না তো ও বিশাল একটা কনফিউজ হয়ে গেছে হওয়ার পরে সে আমাকে ফোন দিছে তো আমি জিজ্ঞাসা করলাম কোন এয়ারলাইন থেকে গেছো টিকিট কাটছো ও বলতেছে আমার এয়ারলাইন হচ্ছে ইয়ার আরাবিয়া পরে আমি বললাম যাচ্ছে ঠিক আছে আমি এখন রিভিউ দেখতেছি এবং তাদের ওয়েবসাইট কি বলে ওইটা দেখে তোমাকে আমি জানাচ্ছি তো দেখলাম সাথে সাথে আমি ওই ওয়েবসাইটে হ্যাঁ কথা সত্য যে গত বছরের একত্রিশে আগস্ট দু সালের ওই ও একত্রিশে আগস্ট বা এক আগস্ট সম্ভবত আমি ভুলে গেছি আমি স্ক্রিনশটটা এই ভিডিও কমেন্টে দিয়ে দিব তো ওখানে লেখা আছে যে বাংলাদেশের ফ্লাইটের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের ফ্লাইটের ফ্লাইটের ক্ষেত্রে এয়ার আরাবিয়াতে ইয়া নেই ওই কী বলে কার্টুন কার্টুন অ্যালাউ করে না এটা নিষিদ্ধ তো ভাগ্য ভালো ওর আমি বলছি ওর ফ্লাইট হচ্ছে রাত্রে চারটায় আর ও আমাকে ফোন দিয়েছে সন্ধ্যা সাতটায় অর্থাৎ ছয় সাত ঘন্টা সময় ছিল তার হাতে পরে দৌড়ে গিয়ে ইয়েটিয়ে কিনলো ওই কী লাগেজ কিনছে লাকেজ কিনার পরে মালটাল আবার বইয়ে এয়ারপোর্টে গেছে যাওয়ার পরে আমি আবার নক করলাম যে কি অবস্থা পরে আমাকে বলতেছে আর কিছু হেল যে তোমার কথাই সঠিক আর এটাই সঠিক যদি আমি লাকেজ নিয়ে আসতাম তাহলে আমাকে আজকের এই টিকিট পুরোটাই ক্যান্সেল করতে হইতো মানে ফ্লাইটই তো উঠতে পারতো না হয়তো মালপত্র এয়ারপোর্টে ফালাই যাইতে হইতো আর নয়তো ফ্লাইট মিস করতে হইতো এই অবস্থা তো মূলত এইটি আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটা আমার এই ভিডিওটা যারা প্রবাসী আছেন তারা সবাই সবার মাধ্যমে শেয়ার করে দিবেন আর যখনই আপনারা দেশে যাবেন তখন আগে এয়ারলাইন্সের পলিসি দেখবেন এয়ারলাইন্সের পলিসি অনুযায়ী যেমন আপনার ইয়ার আরবিয়ার ওয়েবসাইটে আমি পাইছি আর একটা আছে গালফ ইয়ার ওইটাতে দুই হাজার বাইশ সালে নিউজ দেখছিলাম যে তারা হচ্ছে মানে কার্টুন বক্স অ্যালাউ করে কিন্তু তারপর আর কোনো নিউজ পাই এই জন্যই যখন আপনারা বাংলাদেশ সরি মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে যাবেন তখন কিন্তু এই জিনিসটা কনফার্ম হয়ে নেবেন তাদের ওয়েবসাইট থেকে অথবা তাদের সাথে কন্ট্যাক্ট করে যে আমরা কি বক্স নিতে পারবো কি না অথবা যদি পারেন তাহলে বাংলাদেশে ফ্লাইটের ক্ষেত্রে কার্টুন বক্স অ্যাভয়েড করেন তো ঠিক আছে এইটুকু বিষয়টা আমার মনে হইল পরে চিন্তা করলাম যে আপনাদেরকে বাইক রাইড দিই আফ্রিকারই প্রাকৃতিক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখাই পাহাড় পর্বত আর ভিডিওটা শেয়ার করি তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার আরেক ভিডিওতে খুদা হাফেজ